আছে আপনার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি বলতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট তুই ভালো জব খোঁজার মেন উদ্দেশ্য And which person is the most important person in your life? So last one. Yes. My mother, sir. Your mother is the most important person in your life. Okay, emotion. The Socrates' question, one question. Socrates' three question. One question, which topic? The topics at this moment you are just listening or reading or you are just achieving, trying to achieve this. A short moment, apni je topic ta ni alochona korchen sheta important topic apnar jonno. এই মুহূর্তে আমরা গ্রুমিং নিয়ে আলোচনা করছি, ইন্টারভিউতে চাকরি জীবনের ওটাই এখন ইম্পর্টেন্ট টপিক, পৃথিবীর সব টপিক হয়ে যাবে। কেমন বলছি, উইচ টাইম দ্য শার্প প্রেজেন্ট, এই মোমেন্টটা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, যে কথাগুলো বলছি এই রুমের মধ্যে আপনারা আছেন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইন ইওর লাইফ। উইচ পার্সন দ্য পার্সন ইন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট পার্সন, ইউ পিপল আর দ্য ইম্পর্টেন্ট পার্সন ফর মি, ইজ ইট? ইয়েস স্যার। সেটাই হয়, প্রত্যেকটা শার্প প্রেজেন্টে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে প্রত্যেকটা মোমেন্ট আমাদের জন্য কি ফ্রুটফুল হবে, হবে না? এবং বলা হয় পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, টুডে ইজ গিফট। যা চলে গেছে গেছে, যেটা দাও কত সূচনা আসছে, যা গত হয়ে গেছে ওই নিয়ে সূচনা করে লাভ নেই। পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি আস, তাই না? আমরা জানি আমি কিন্তু বেরিয়ে মারা যাবো কিনা, আই ডোন্ট নো, এক সেকেন্ডের মধ্যে মারা যেতে পারি। যা সব মোমেন্ট ইজ গিফট, প্রশ্ন আমি কি টেকনিক অ্যাপ্লাই করি আমার লাইফে বিগ করার জন্য এবং এই কোশ্চেনগুলো যাদের জন্য করি আমি করি পার্সোনালি। একটা অ্যাসাইনমেন্ট গেছিল আমাদের অমুক সাবজেক্ট অমুক স্যার, অ্যাসাইনমেন্টটা আমি করতে পারছিলাম না। ইন্টারভিউ টাইমে আমরা মার্কেটিংয়ের একজন গুরু আছেন, মার্কেটিংয়ের ঠিক অমুকের কাছে আমরা গিয়েছিলাম এবং তার কাছ থেকে আসিফ ভাই আছেন যিনি লেখেন, আসিফ স্যার, আসিফ স্যারের কাছে গিয়েছিলাম, যে তখন এই বিষয়টা আমরা তৈরি করে নিয়েছিলাম, কী যে কষ্ট করতেছিল, রোদে দিয়েছিলাম, বৃষ্টিতে দিয়েছিলাম এবং ডেডিকেটেডলি এই কাজটা আমরা করেছিলাম। যখন আমার এই অ্যাসাইনমেন্টের আমার ডেজার্টেশন ছিল তখন আমার কাছে এত ভালো লেগেছিল। ইটস মিন you are dedicated enough, you have the passion on what, এবং আপনি আপনাকে যেটা দেওয়া হয় সেই ডেডলাইনটা মিট করতে পারেন। আপনার চাকরির কোনো অভিজ্ঞতা নেই, আপনি কি আপনার এডুকেশনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারেন না? You will amaze to know, sir. Yes, join me, you will amaze to know that. এই যে এক্সপ্রেশনগুলো, এগুলো দরকার গ্রুমিংটা। তখন আল্লাহ ইয়েস বলুন, প্লিজ বলুন কি স্যার, আপনি বলছেন যে আমার ডেডিকেশন, আমি একটা একটা উদাহরণ দিই স্যার, আপনি অবাক হয়ে যাবেন। আসলে অবাক হলো তেমন কিছু না, কিন্তু আপনি আগে আমাকে অবাক করে দিচ্ছেন। দিস ইজ দ্য টেকনিক স্যার ফর দ্য ফ্রেশ। আপনি এগুলো করে দেখেন, সুন্দর করে দেখেন কি অবস্থা, বাট যেন মেকিং হয় সেটা যেন সত্যি, আপনি মিথ্যা বলে কিন্তু আমরা বুঝতে পারি। টেবিলের বসে বসে আপনি আপনার চোখে দিয়ে তাকিয়ে থাকে, আপনি প্রত্যেকটা মিথ্যা বলছেন, প্রত্যেকটা বুঝি তো কিছুক্ষণ পর বলি কত এনে গেছে, কত জানতে করতে পারবেন আপনার স্পেশালি বলতে চান। আর যাকে ভালো লাগে ঘন্টা পর ঘন্টা বসে, আমি তো একবারে ভালো যেটাকে লাগে আমি এক ঘন্টা নিজে থেকে ছাড়ি না, সব দিকে ঘন্টা করতে থাকি ও শেষ দিকে, তারপর কেন আমার দুজন ইন্টার্ন নিয়েছিলাম, একটাকে আমি বলি ওকে চলে যাও, একটাকে আমি ইনভেস্ট নিয়ে নিচ্ছি, একটা আমি আমার এই চেয়ারটাকে আমি নিয়ে নিচ্ছি। কী জন্য আমি দেখেছি তাকে এডুকেশন, এবং সামনে আরও দুজন ইন্টার্ন নেব, প্লিজ রেন্ট টেকেন সার্কুলার আসবে, হয়তো
আমি আরো দুজন ফেসবুকে আমার সাথে যদি জড়িত থাকেন কেউ আমার ফেসবুকে জাহাঙ্গীর নবী মির যে এইচ এন জি আই আর জাহাঙ্গীর এ নবী আই নবী এম আই আর একটি সার্চ দিলে দেখবেন থাকতে হবে লাগে হ্যাঁ ওই ছবিতে উত্তর দেবেন আমি অ্যাড করে দেবো শুধু না করলেও ইনবক্স দিবেন স্যার ইস্টার্ন ইউনিভার্সিটি বা ভাইয়া ইস্টার্ন ইউনিভার্সিটি করে দেবো আমি ফেসবুকে দিই ইন্টার্ন দিব সঙ্গে আর দিব The qualification do you have that will make you successful? Yes. Do you have that qualification? I want to develop my career in marketing. He has a marketing and MBA. Do you have any post-graduation diploma? No. What do you call it? BIM again? Marketing post-graduation diploma? What do you call it? PCD is a value add. আপনি তাকে ট্রেনিং করে ফেলেন সে কি বারবার বলেছে ট্রেনিং এর কোনো বিকল্প নাই ট্রেনিং এর প্র্যাকটিক্যাল কথাগুলো শেখানো হয় আমরাই শিখাই সব প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করেন ওকে ইউর গেট আ সিস্টেম দ্যাট রিগনাইজেস আপনার সব ছেলে আমরা জিজ্ঞাসা করি আপনার স্ট্রেংথ পয়েন্টগুলো বলেন তো আর কিছু ইমপ্রুভিং এরিয়াগুলো বলেন তো আপনাকে জিজ্ঞাসা করি আমরা আর কি বলি আমরা হোয়াট ইউ সি ইওর সেলফ ইন 5 ইয়ার্স আমি 5 বছরের দিকে কিভাবে দেখতে চান মানে আপনি কতটুকু ক্যারিয়ার নিয়ে সেটা আমরা দেখতে চাই হ্যাঁ হ্যাভ এ লুক আমরা জিনিস দেখি লাইক টেক টু এটা কম মানে মানে সরি মন দিয়ে দেখি টু হ্যাঁ